नमस्कार श्रीमयर पक्ष থেকে আমি পাঞ্চালি একটা ছোট ভিডিও নিয়ে এসেছি অ্যাকচুয়ালি জুয়েলারি ভিডিওগুলো খুব একটা করা হচ্ছে না কেননা হিউজ শাড়ি থ্রি পিস সেট কুর্তি এই সব দেখিয়ে দেখিয়ে আর হওয়া হচ্ছে না তা ওই জন্য চেষ্টা করছি একটা ছোট ভিডিওতে একটু জুয়েলারি দেখা ফার্স্ট আমি যেটা পরে আছি ওটা দিয়ে শুরু করছি নাগা নেক পিস যেগুলো এখন এইগুলো এক একটা এত সুন্দর সুন্দর এসছে এবং এগুলো একটা দুটো দিয়ে মানে বাড়িতে থাকলে আমি বলতে পারি অনেক কিছুর সঙ্গে সে শাড়ি হোক ওয়েস্টার্ন ড্রেস হোক অনেক কিছুর সঙ্গে ক্যারি করা যায় তা ফার্স্ট এটা এক নম্বর আমি কোনোটারই এখন প্রাইস মেনশন করছি না আমি চেষ্টা করছি জাস্ট জিনিসগুলোকে আপনাদের শো করতে আপনাদের যেটা পছন্দ হবে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি নিশ্চয়ই 8910156418 এটা হোয়াটসঅ্যাপ করবো এটা দিয়ে ফার্স্ট শুরু করছি নাগা নেক পিস সেকেন্ড যেটা এই নাগার মধ্যেই দেখাচ্ছি বেশ কিছু আগে এগুলো রেখে নিই আচ্ছা এটা হচ্ছে মানে দেখে জিনিসটা ঠিক যতটা ভারী মনে হচ্ছে একেবারেই অতটা ভারী নয় ফুল বিডেড বুঝতেই পারছেন আমি শাড়ির সঙ্গে পরেছি এখানে শাড়ির সঙ্গেও ক্যারি করতে পারেন কোনো ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গেও অনায়াসে ক্যারি করতে পারেন ফুল বিডেড এটা কিন্তু বিডস একটা মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ফেব্রিক ফেব্রিকের ওপর ফুল জিনিসটা বিট দিয়ে গাঁথা আছে এবং এরমভাবে আপনারা নিজেদের মতো করে গলার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করুন এটা গেল সেকেন্ড আচ্ছা দু নম্বর একটু স্পিডে দেখাচ্ছি যাতে সবগুলোই দেখানো পসিবল হয় একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখিয়ে যাচ্ছি থার্ড একটা নাগা দেখাচ্ছি যদি এটা কোনো ওয়েস্টার্ন ড্রেস অ্যাজ ওয়েল অ্যাজ শাড়ি ইন্ডিয়ান ড্রেস যে কোনো কিছুর সঙ্গে যাবে প্রচণ্ড হেভি একটা জিনিস বিশাল হেভি একটা জিনিস বুঝতেই পারছেন অসাধারণ সুন্দর জিনিসটা অল ওভার এটা কিন্তু এই হচ্ছে জিনিসটা এই হচ্ছে পিসটা পুরো ঘুঙরু দিয়ে পুরো এরমভাবে গাঁথা আছে অরিজিনাল ঘুঙরু অরিজিনাল বিটস এবং জিনিসটা অরিজিনাল পিস বলতে পারি এটা ওয়েস্টার্ন ওয়্যারের সঙ্গে ক্যারি করুন সেরকম একটা শাড়ি দিয়ে এবং এগুলোর সঙ্গে আমার মনে হয় কোনো আলাদা ইয়াররিংসের দরকার পড়ে না আচ্ছা এইবার চলে আসছি বেশ কিছু ইয়াররিংসে ইয়াররিংসের মধ্যে আগে আমি এই ধরনের বিডেড যেগুলো সেগুলো দেখিয়ে নিচ্ছি তারপর এক এক করে ব্ল্যাক পলিশ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যেগুলো আছে সেগুলো সব রকমই এক একটা করে দেখো আচ্ছা ফার্স্ট যেটা আসছি বিডের মধ্যে এটা ব্লু এর ওপর আছে ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা দিস ওয়ান ইজ ব্লু এর ওপর এর সঙ্গে ব্লু এর নেক পিসও পাবে এই হচ্ছে জিনিসটা কাছ থেকে দেখাই ফুল বিটসের এটা এই হচ্ছে জিনিসটা একটা কানে এরম ভরাট হয়ে থাকবে এর সঙ্গে মনে হয় না গলার খুব একটা দরকার আছে চাইলে আপনারা পরতেও পারেন এটা এক নম্বর দেখাচ্ছি নেক্সট দু নম্বর দেখাচ্ছি একটু ঝুমকা স্টাইলে কয়েকটা দেখিয়ে নিই আগে ঝুমকার ওপর ফুল ঝুমকা হেভি এবং এটা ব্ল্যাক পলিশের ওপরে যাচ্ছে এই হচ্ছে জিনিসটা একটু হেভি আছে কিন্তু অসাধারণ সুন্দর অল ওভার কিন্তু এরকম বিটস দিয়ে জিনিসটা কাজ করে এই হচ্ছে পিসটা কতটা সুন্দর বুঝতেই পারছেন নিশ্চয়ই এবং এটারও একটা দুটো কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে এগুলো অ্যাকচুয়ালি সহজে পাওয়া যায় না আমার কিছু এখনও পর্যন্ত স্টকে আছে বেশ কিছুই আছে যেহেতু পুজোর কথা মাথায় রেখে বেশ কিছু স্টক করা হয়েছে সেই জন্য এক এক করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের এর সেম নেক পিস অ্যাভেলেবেল আছে এখন দেখাতে পারবো কি না জানি না এটা সেম নেক পিস পেয়ে যাবে এই হচ্ছে সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ওপর বিডেড এই হচ্ছে জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন কেননা সবগুলো সবসময় ছবি প্রোভাইড করা পসিবল হয় না ওই জন্য এবার একটা কয়েকটা করে এবার বিডের নেক পিস দেখতে যাবো যেটা হোয়াইটে দেখালাম ওটা সিঙ্গেল ইয়ার পিস হিসাবেও নিতে পারেন আবার চাইলে এইটার সঙ্গে কম্বো করেও নিতে পারেন বুঝতে পারছেন নিশ্চয়ই জিনিসটা ঠিক কতটা সুন্দর করে দেখাচ্ছি এই হচ্ছে জিনিসটা এই হচ্ছে জিনিসটা একদম গলা ভরাট একটা জিনিস এর সঙ্গে কানের না পড়লেও চলে যদি চান ওই কানের ইয়াররিংসটা এর সঙ্গে কম্বো করে নিয়ে নিতে পারেন তাহলে আরও সুন্দর হবে বাট এটা অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল করতে করে পড়া খুব মুশকিলের ব্যাপার যাই হোক এটা এক নম্বর গেল আচ্ছা এটা একটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি আমি গলায় ধরে ধরেই দেখাচ্ছি হোয়াইটের ওপর আর একটা দেখিয়ে দিচ্ছি ওটা এক ধরনের ছিল ওটা হোয়াইটের ওপর সেলফ হোয়াইটের কাজ করা প্লাস মিরর ওয়ার্ক এটা ছিল এইটা হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশান হোয়াইট অ্যান্ড রেড হোয়াইট অ্যান্ড রেড ফুল বিডেড নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো জিনিসটা কিন্তু গাঁথা কোনো রকম খুলে যাওয়ার কোনো চান্স নেই
পরপর কয়েকটা দেখিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার একটা দেখাচ্ছি, এটা ব্ল্যাকের ওপর, ব্ল্যাক রানি টুতে অনেক কটা কালার আছে এবং এর সঙ্গে ইয়ারপিসও অ্যাভেলেবেল আছে, ফুল বিডেড। এই হচ্ছে জিনিসটা, ফুল বিডেড গাথা, বুঝতে পারছেন নিশ্চয়ই। এবং এটার সঙ্গে লম্বা সরু ইয়ারপিস পেয়ে যাবে, একদম এর সঙ্গে সেট করা। এটার আর একটা কালারও অ্যাভেলেবেল আছে, একটু সামনে পাই কি না, আচ্ছা পেলে দেখিয়ে দেবো। আচ্ছা, যেগুলো দেখাচ্ছিলাম বিডের বড় ঝুমকা, একটা দেখালাম ওটা ছিল একটু মানে কোন শেপে, এটা হচ্ছে প্রপার ঝুমকা, একদম পিওর ঝুমকা, বাট অল অ্যালং এটা কিন্তু বিড দিয়ে কাজ করা। কোনো গ্রিন ড্রেস হোক, গ্রিন শাড়ি হোক, বা কোনো কন্ট্রাস্টের কিছু হোক, গোল্ডেনের কিছু হোক, তার সঙ্গে আরামসে পেয়ার আপ করে নিয়ে নেওয়া যায়। এটা হচ্ছে একটা ঝুমকা দেখালাম। এই রকম আর একটা এবার দেখাচ্ছি, এটা ব্ল্যাকের ওপর নেক্সট ঝুমকাটা, এই একই বিডের একই রকম কাজ করা, বাট দিস ওয়ান ইজ অন ব্ল্যাক, পিওর ব্ল্যাক, ব্ল্যাকের সঙ্গে গোল্ডেন আছে, ঝুমকা আছে, ফুল বিড দিয়ে পুরো জিনিসটা করা, বুঝতে পারছি। এগুলো এক একটার আমার মনে হয় যে এক একটা রাখা থাকলে সেটা অনেক কটা পিস দিয়ে, অনেক কিছু দিয়ে, অনেক রকম ড্রেস দিয়ে ক্যারি করা যায়। নেক্সট হোয়াইট ঝুমকা, আগে দেখিয়েছিলাম ওটা অনেকটা টপ শেপের ছিল, এইটা কিন্তু কতটা আসছে আমি বুঝতে পারছি না, হ্যাঁ এবার অনেকটা ব্যাপারটা আসছে। এই হচ্ছে জিনিসটা, ফুল ঝুমকা, বিশাল বড়, বুঝতেই পারছেন এত অবধি আসছে জিনিসটা। একটা ইয়ারপিস থাকলে আমার মনে হয় এগুলোর সঙ্গে নেকলেসের কোনো প্রয়োজন পড়ে না। এবার দেখাচ্ছি, এবার ব্ল্যাকের ওপর একটা সেট দেখাচ্ছি, ফুল ব্ল্যাক, ব্ল্যাকের ওপর ফুল বিডের কাজ করা ইয়াররিংস অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে নেকলেস, ফুল সেট। আচ্ছা, জিনিসটা হচ্ছে ঠিক এই পড়বে, চোকার কতটা হেভি বুঝতে পারছেন, একদম পার্টি ওয়্যার হিসেবে পারফেক্ট। এই হচ্ছে জিনিসটা, গলার পড়বে এবং তার সঙ্গে এই থাকবে কানে, দারুণ, আমার তো দারুণ লাগছে। ব্ল্যাকের ওপর অল ওভার এই দেখুন বিটস দিয়ে পুরো কাজ করা, পুরো গাঁথা। এই ব্ল্যাকগুলো কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো কাপড় নয়, এগুলো ফুল বিটস, গায়ে পুরো বিটসের কাজ করা, তলাতে ঝুলছে বিটস অন্যরকম ফুল, আর এই হচ্ছে তার সঙ্গে কানে। এই হচ্ছে সেটটা, এটা হচ্ছে ব্ল্যাকের ওপর দেখালাম যেটা। আচ্ছা, এইবার চলে যাচ্ছি একটু মিক্স অ্যান্ড ম্যাচ নানা রকম দেখিয়ে যাচ্ছি। আচ্ছা, একটা দেখাই এবার যেটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে নতুন একদম এসছে ব্ল্যাক পলিশ, একদম অ্যান্টিক ফিনিশের ওপর, এবং অসাধারণ জিনিসটা, হেভি, অফকোর্স হেভি, পুজোয় তো বোধহয় আমাদের একটা দু একদিন দুদিন একটু হেভি পড়াই যায়, কোনো অসুবিধা আছে বলে তো মনে হয় না। এবং এটার সঙ্গে যদি সিঙ্গেল কালারের একটা কিছু দিয়ে ক্যারি করেন, এই হচ্ছে জিনিসটা, পড়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। ফুল রেড অ্যান্টিক, একদম পলিশ, গোল্ডেন অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার, পুরো ব্ল্যাক পলিশের ওপর যাচ্ছে, ফুল মিনা করা। এই হচ্ছে গলারটা এবং তার সঙ্গে এই হচ্ছে কানে, এই গলা এবং এই কানে, একটা হেভি সেট, এটা একেবারেই হেভি সেট, এটা ওজনও ভালোই আছে এবং একটা পোল্ড রাখা থাকলে আমার মনে হয় অসাধারণ। আচ্ছা, এবার কয়েকটা নর্মাল বিডসের ইয়াররিংস দেখিয়ে দিই, তারপর আবার নেকলেসে ফিরে যাবো। আচ্ছা, এইগুলো সব বিডের ওয়েস্টার্ন নেকলেস, এগুলো কিন্তু ইন্ডিয়ান ওয়্যারের সঙ্গে কতটা ক্যারি করা যাবে আমি জানি না, ওয়েস্টার্ন আসছে কতটা জানি না। আপেল, অ্যাকচুয়যালি আপেল, গ্রিন অ্যাপেল, এটা হচ্ছে একটা বিডসের, এটা রেড পেয়ে যাবেন, লাভ শেপ আছে সেটা পেয়ে যাবেন, অনেক রকম কিছু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, এক এক করে দেখতে গেলে পরে। আচ্ছা, এবার দেখাচ্ছি যেটা, এটা হলো উপরে একটু সরিয়ে দেব, হ্যাঁ এইবার একটু অন্য রকম জিনিস দেখাচ্ছি, ওয়েস্টার্ন ওয়্যার, ইন্ডিয়ান ওয়্যার সবার সঙ্গে চলে যাবে এই নেকপিসগুলো থাকে, ওয়েস্টার্নের সঙ্গে তো আমার মনে হয় বেশি ভালো যাবে। ফুল এইরকমভাবে মাল্টি কালারের একটা নেকপিস, এটার মাল্টি কালার অ্যাভেলেবেল আছে, এটার একটা রেড, রেডও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার চলে যাই আর বেশ কয়েকটা, এবার কিছু অক্সিডাইজ ব্ল্যাক পলিশের ওপর দেখাচ্ছি। ব্ল্যাক পলিশের ফার্স্ট যেটা দেখাচ্ছি সেটা হলো একটা ফুল সেট, এই হলো জিনিসটা,
এই ফুল সেট পড়ছে, এই হচ্ছে জিনিসটা, এই থাকবে এত লং, লংয়ের মধ্যে আছে এই ফুল ব্ল্যাক পলিশের এই কলারটা, এই হচ্ছে কলারটা, এবং এটার সঙ্গে কন্ট্রাস্টে কানে এই ব্ল্যাক পলিশ সেট। এটা একটা দেখালাম। এবার ব্ল্যাক পলিশের কিছু ইয়াররিংস দেখিয়ে দিচ্ছি, ব্ল্যাক পলিশ অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিডাইজ দু রকমেরই দেখাচ্ছি। কিছু সিলভার রেপ্লিকার পিসও আসছে, এগুলো যখন আসবে আপনাদের দেখিয়ে দেবো সব এক এক করে। এটা দেখাচ্ছি একটা ঝুমকা, ফুল ঝুমকা, এই এটা এখন প্রচণ্ড পপুলার, খুব হেভি নয় বাট একদম এই অবধি এত টাফ, যারা বড় ঝুমকা ক্যারি করতে পারে তাদের জন্য অসাধারণ। নেক্সট দেখাচ্ছি এইটা, এই হচ্ছে জিনিস নিয়ে আর একটা পিস, এই হচ্ছে এটা একটা। নেক্সট আর একটা দেখাচ্ছি, এগুলো সব কিন্তু ব্ল্যাক পলিশের ওপর যাচ্ছে, এবং আপনারা জানেন ব্ল্যাক পলিশের সুবিধেটা যেটা, রং উঠে যাওয়ার কোনো রকম চান্স নেই, কেননা অলরেডি জিনিসটা এরকমভাবে করাই থাকে, একটা অ্যান্টিক লুক দেয়। নেক্সট এগুলো সবই হেভি ইয়ারপিস একদম কানে, একটা থাক অসাধারণ মাল্টি কালার, ওপরে স্টোন দেওয়া, অ্যাজ ওয়েল অ্যাজ এই হচ্ছে ব্ল্যাক পলিশের জিনিস। আচ্ছা এবার চলে যাচ্ছি বেশ কিছু কিছু ড্রুজি, ড্রুজি এখন খুব ইন, একটু কস্টলি হয় ড্রুজির আইটেমগুলো, বাট এগুলো কোনো দিন পুরনো হবে না আমার মনে হয়, একের পর এক জেনারেশন এগুলো ব্যবহার করতে পারবে। এই হচ্ছে জিনিসটা হোয়াইট, পুরো একদম ব্রাশের ওপর করা, দিস ওয়ান ইজ ব্রাশ, এবং তার ফলে এটার কালার চলে যাওয়ার কোনো রকম চান্স নেই। এর ওপর ড্রুজি এইরকমভাবে পুরো কাজ করা আছে, এই হচ্ছে গলার, এবং এর সঙ্গে এটা আপনারা চাইলে এরমভাবে হাসু ইয়ের মতো করেও ব্যবহার করতে পারেন, আর নইলে কানে এমনি নর্মাল ঝুলেও ব্যবহার করতে পারেন। এই হচ্ছে ফার্স্ট, এটা ড্রুজি, ড্রুজির অনেক অ্যাকচুয়ালি দেখাতে পারি কিন্তু একদিনে সব পসিবল নয়, বেকার ভিডিওটা বড় হয়ে যাবে। নেক্সট একটা ড্রুজি রেড দেখাচ্ছি, রেড রেড এবং তার সঙ্গে ব্ল্যাক পলিশ করা, রেড অ্যান্ড ব্ল্যাক পলিশ ড্রুজির, এবং তার সঙ্গে ইয়াররিংস ছোট্ট আছে। অ্যাকচুয়ালি এগুলো যেহেতু গলারটা খুব হেভি পিস, ওই জন্য এর সঙ্গে বোধ হয় ইয়াররিংস খুব ভারী কিছু হলে ভালো লাগে না, নিজের মতো করে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে এটা, এবং এটার সঙ্গে এই হচ্ছে কানের ছোট্ট, কানের ছোটোই থাকবে কেননা গলারটা যেহেতু একটা হেভি পিস হয়ে যাচ্ছে, তার জন্য কানেরটা একটু ছোটোর ওপরই ভালো লাগে। আচ্ছা এবার ড্রুজির একটা ব্লু দেখা, খুব সুন্দর ব্লুটা, অসাধারণ দেখতে, ড্রুজির ব্লু, এগুলো একটু কস্টলি হয় আপনারা জানেন নিশ্চয়ই, যারা ব্যবহার করেছেন আগে তারা জানেন কস্টলি হয়, বাট একটা পিস বাড়িতে রেখে দিলে আপনারা অনায়াসে ব্যবহার করবেন। এই হচ্ছে গলা, এক পিসটা ফুলসে একদম পুরো গলার সঙ্গে বসে থাকবে, আমার শাড়িটার সঙ্গে যাচ্ছে না বাট এই ধরনের জিনিসের সঙ্গে, এবং এর সঙ্গে কানে টপের মতো হালকা থাকবে। এই হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে ড্রুজি ব্লু দেখানো। এবার আর একটা বিটসে চলে যাই, বিটসের রেড, অসাধারণ জিনিসটা বিটসের রেড, পিসটা পাবো কি না আমি জানি না এই মুহূর্তে, এটা আমার নিজেরও একটা আছে। এই হচ্ছে রেড গলার, খুব ভালো যাবে এটার সঙ্গে, এবং এগুলো এতটা হালকা, দেখতে মনে হয় প্রচণ্ড ভারী জিনিসটা কিন্তু হাতে পেলে বুঝতে পারবেন প্রচণ্ড হালকা জিনিসটা, যেহেতু বিটস দিয়ে করা, পেছনে একটা পুরো ফেব্রিকের এরকম পুরো ইয়ে আছে, লেয়ার আছে, তার জন্য ব্যাপারটা খুব একটা হেভি হয় না। এই হচ্ছে জিনিসটা গলার, এবং তার সঙ্গে ঝোলা এত বড় ইয়ারপিস, খুব সুন্দর, রেডটা খুবই সুন্দর। আচ্ছা এবার কানের আর একটা দেখিয়ে দিই, এটা খুব ইন, এই হচ্ছে কানের ফুল মিরর ওয়ার্ক করা আছে, মিরর স্টোন দেওয়া, অক্সিডেন্স, এটা এই হচ্ছে পুরো সেটটা, এর সঙ্গে হেভি জিনিস। আচ্ছা এবার অক্সিডাইজে আর দু একটা দেখি, এবার শেষ করছি,
এটাও যেটা দেখাচ্ছি এটাও একটা হেভি পিস, জানি না কতটা বোঝাতে পারবো, চেষ্টা করছি। এটা হচ্ছে অসাধারণ জিনিসটা এবং এত সুন্দর কাজ করা, এই হচ্ছে জিনিসটা। পুরো প্রত্যেক কটায় এক একটা করে কিন্তু দেবীর বিভিন্ন রূপ দেখানো আছে। এই হচ্ছে গলায় থাকবে বসে হেভি একটা পিস, এবং তার সঙ্গে এই হলো কানের, কানেরটা ক্লোজ থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে কানের, কানের যেটা আছে সেটা গলায় তার মধ্যে একটা আছে অলরেডি। এই হচ্ছে জিনিসটা, এই থাকবে হচ্ছে জিনিসটা। এটা একটা দেখিয়ে দিলাম, এই দেখিয়ে এখনকার মতো শেষ করছি, পরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।